দিন যত গড়াচ্ছে Xiaomi Redmi Note 13 সিরিজ সম্পর্কে লিকও তত বেশি আসছে এবার এমনটা জানা যাচ্ছে যে 1.5K রেজোলিউশনের ডিসপ্লে থাকবে Xiaomi Redmi Note 13 সিরিজে হ্যাঁ গাইস এত হাই রেজোলিউশনের ডিসপ্লে শুধুমাত্র ফ্ল্যাগশিপ গ্রেডের স্মার্টফোন থেকে এতদিন আমরা দেখছিলাম তবে এবার প্রথমবারের মতো বাজেট থেকে মিড বাজেট ক্যাটাগরিতে Xiaomi প্রথমবারের মতো 1.5K রেজোলিউশনের ডিসপ্লে ইউজ করতে যাচ্ছে তাও আবার AMOLED প্যানেলের ডিসপ্লে এছাড়া এই স্মার্টফোনটাতে 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ থাকবে আর সর্ব 220 ওয়াট অথবা 30 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাথে আসতে পারে Xiaomi Redmi Note 13 সিরিজের স্মার্টফোনগুলো এবং এদের প্রাইসও কিন্তু চাইনিজ মার্কেটে শুরু হয়ে যাবে 15 থেকে 25000 টাকার মধ্যে সো বাংলাদেশের মার্কেটে কেমন প্রাইসে Note 13 সিরিজের ফোনগুলো আমরা পেয়ে যাব আর এইবার কি কি স্পেশাল থাকছে এই সিরিজের ফোনগুলোতে সেটা জানার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন এমনিতেই 1080p মানে ফুল এইচডি রেজোলিউশনের ডিসপ্লে থেকে আমরা খুব ভালো একটা ওয়াচিং এক্সপিরিয়েন্স পেয়ে যাচ্ছিলাম শার্পনেসে তেমন কোনো ঘাটতি হচ্ছিল না এবং মাখনের মতো অথবা ক্রিস্পি টাইপের লাগছিল ফুল এইচডি রেজোলিউশনের ডিসপ্লেগুলো বাট 1.5K রেজোলিউশনের ডিসপ্লে তার থেকেও এক ধাপ এগিয়ে 2K এবং 1080p রেজোলিউশনের মাঝ বরাবর গ্যাপটাকে ফিল করে এই 1.5K রেজোলিউশনের ডিসপ্লে এছাড়া Note 13 সিরিজের স্মার্টফোনের ডিসপ্লেগুলোতে 120 Hz এর মাখনের মতো রিফ্রেশ রেট তো থাকবেই তার পাশাপাশি এখানে পাওয়া যাবে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং এবার প্রথমবারের মতো 6.7 ইঞ্চি সাইজের ডিসপ্লে ইউজ করা হতে পারে Xiaomi Redmi Note 13 সিরিজে এবং ডিসপ্লের পাশাপাশি এর চিপসেট সম্পর্কেও কিছুটা আইডিয়া পাওয়া গিয়েছে 2.4 GHz এবং 2.8 GHz এর ক্লক স্পিডের সাথে আসা চিপসেটকে এবার ইউজ করবে Xiaomi তাদের Redmi Note 13 সিরিজে মানে Redmi Note 13 এর বেস ভেরিয়েন্টে থাকবে 2.4 GHz এর চিপসেট অন দা আদার হ্যান্ড 2.8 GHz এর চিপসেটটা থাকবে এর সবচেয়ে প্রো লেভেলের মডেলে তো এ থেকে আশা করা যাচ্ছে যে MediaTek এর Dimensity 850 অথবা স্ন্যাপড্রাগনের 7 Gen 1 চিপসেটটা থাকতে পারে Xiaomi Redmi Note 30 Pro Plus অথবা Pro Max স্মার্টফোনটায় অন্যদিকে নর্মাল টাইপের চিপসেট যেমন স্ন্যাপড্রাগনের 6 Gen 1 অথবা MediaTek Dimensity 6100 এই ধরনের চিপসেট থাকবে Redmi Note 13 এর বেস ভেরিয়েন্টের স্মার্টফোনে এছাড়া 8 থেকে 12 জিবি র‍্যাম পাওয়া যাবে এই স্মার্টফোনগুলোতে এখানে পাওয়া যাবে 128 জিবি থেকে শুরু করে 256 জিবির ইন্টারনাল মেমোরি আর মেমোরি টাইপটাও হবে UFS 2.2 এবং UFS 3.1 এছাড়া Xiaomi Redmi Note 13 সিরিজে এবার 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ আমরা ইজিলি পেয়ে যাব মানে দাঁড়াচ্ছে গিয়ে Redmi Note 13 Pro এবং Pro Plus দুইটা স্মার্টফোনে 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরের সাথে আসবে তবে Pro Plus স্মার্টফোনটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সহ 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেটআপে ইউজ করবে Xiaomi আর গাইস এদের ফ্রন্ট ফেসিং ক্যামেরা মানে সেলফি হিসেবে আবারও পাওয়া যাবে সেই 16 মেগাপিক্সেলের জাতীয় সেলফি ক্যামেরাটি ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরার দ্বারাই হাই রেজোলিউশনে ভিডিও করা পসিবল হবে ব্যাক ক্যামেরা দ্বারা 4K এবং ফ্রন্ট ক্যামেরা দ্বারা ফুল এইচডি রেজোলিউশনে আপনারা ইজিলি ভিডিও শুট করতে পারবেন এবং পেছনের ক্যামেরাতে OIS এর সাপোর্টের পাশাপাশি EIS এর সাপোর্ট থাকবে মানে দাঁড়াচ্ছে গিয়ে ভিডিও করার সময় শেকিনেস অথবা নাড়াচাড়ার ভাবটা অনেকটাই কমে যাবে আর পিকচার কোয়ালিটির কথা বলতে গেলে লো লাইট অথবা ডে লাইট দুইটা সিনারিওতেই খুব ভালো পারফরম্যান্স করে ফেলবে Xiaomi Redmi Note 13 সিরিজের প্রো এবং প্রো প্লাস স্মার্টফোন দুটি তবে নর্মাল ভেরিয়েন্ট মানে Redmi Note 13 স্মার্টফোনে থাকতে পারে 108 মেগাপিক্সেল অথবা 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ এছাড়া এমনটা জানা যাচ্ছে যে 4880 এমএএইচ এবং 5020 এমএএইচ এর ব্যাটারি থাকবে এই স্মার্টফোনগুলোতে মানে তার আছে গিয়ে 240 ওয়াট অথবা 10 ওয়াটের চার্জিং স্পিডের সাথে যেই ফোনটা আসবে সেখানে 4880 এমএএইচ এর ব্যাটারি থাকবে এবং 120 ওয়াটের চার্জিং স্পিডের সাথে যে প্রো ভেরিয়েন্ট আসবে সেখানে পাওয়া যাবে 5020 এমএএইচ এর ব্যাটারি এবং নতুন ব্যাটারি টেকনোলজির মাধ্যমে এই ফোনগুলো থেকে দেড় থেকে দুই দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাওয়া পসিবল এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে 200 ওয়াটের উপরে যে চার্জিং স্পিডকে Xiaomi ইউজ করতে যাচ্ছে তার জন্য শুধুমাত্র 10 থেকে 15 মিনিটেই Redmi Note 13 সিরিজের ফোনগুলো ইজিলি চার্জ করা পসিবল হবে তাছাড়া এয়ার ব্লাস্টার ওয়াইফাই ব্লুটুথ 5.3 সহ NFC সাপোর্ট পাওয়া যাবে Redmi Note 13 সিরিজের প্রতিটা স্মার্টফোনে এবং সবচেয়ে হাইলাইটেড ফিচার হচ্ছে গিয়ে MIUI 15 হ্যাঁ গাইস MIUI 15 টা হবে Xiaomi এর একটা ফ্ল্যাগশিপ গ্রেডের UI এবং এখানে বাগ ভাল্লুক তো পাওয়াই যাবে না তার উপর দিয়ে একটা নতুন লুক আনার চেষ্টা করবে Xiaomi তাদের MIUI 15 এ সো ফার্স্ট অফ অল Redmi Note 13 সিরিজের ফোনগুলো MIUI 14 এর সাথে লঞ্চ করার পরে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে সর্বপ্রথম মানে সবচেয়ে দ্রুত MIUI 15 এর আপডেটটা শুধুমাত্র Redmi Note 13 সিরিজের ফোনগুলোতেই দিবে Xiaomi আর এই জিনিসটা কনফার্ম করা হয়েছে
এবং মিউআই 15 এর সাথে অ্যান্ড্রয়েড 14 এর আপডেটটাও চলে আসবে। সেবার দেখারই পালা যে মিউআই 15টা কেমন হবে আর Redmi Note 13 সিরিজের স্মার্টফোনগুলো কেমন পারফরম্যান্স এবং ক্যামেরা সেটআপ আমাদেরকে অফার করে বাজেট অনুযায়ী। আশা করা যাচ্ছে চাইনিজ মার্কেটে 15 থেকে 25 হাজার টাকায় এই ফোনগুলোকে লঞ্চ করা হবে এবং বাংলাদেশের মার্কেটে আনঅফিশিয়ালভাবে 20 থেকে 35 হাজার টাকায় এদের বেস ভেরিয়েন্ট থেকে শুরু করে সবচেয়ে হায়ার ভেরিয়েন্টের স্মার্টফোনগুলোকে আমরা ইজিলি পারচেস করতে পারবো।